হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হোয়ে অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অফিস কালচার, অর্থাৎ আপনি একটি অফিসে যদি জব করতে চান, সেই জবটার যে কালচার সেটা কী, কালচারটা কী হওয়া প্রয়োজন, কী বিষয় পরিচালনা করবেন, আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করবেন, নিজের অ্যাটিটিউড কীভাবে নিয়ন্ত্রণ করবেন, তারপর আপনি যে একজন সিনিয়র একজন অফিসার অথবা টপ ম্যানেজমেন্টের স্টাফ, আপনি সেই স্টাফ হিসেবে আপনি নিজের কালচারটাকে কীভাবে পরিবর্তন করবেন, নিজের কালচারটাকে কীভাবে জানবেন, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করবো। সো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টি আপনি নিজের ক্যারিয়ারটাকে ইম্প্রুভ করতে পারবেন, পাশাপাশি নিজের থিঙ্কিংটাকে, নিজের অ্যাটিচিউডটাকে পরিবর্তন করতে পারবেন, যেটা আপনার সহকারী আপনার সাথে করবে। যেমন আমরা প্রতিদিনই সকাল 8টায় বা 9টায় আমরা অফিসে যাবো ডিসিপ্লিনভাবে। আমাদের যে ডেস্কটা আছে, আমাদের অফিসে যে ডেস্ক আছে, সেই ডেস্কটা আমরা পরিষ্কার করে রাখবো। আমাদের যে 5S যে রুলস আছে, সেই 5S-এর রুলস মেনটেন করবো। আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো হাতে নাগালে রাখবো, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি ধরে রাখবো বা একটু সাইডে রাখবো। এই বিষয়টি খুবই মাথায় রাখতে হবে। এরপরে আমরা বাসা থেকে অনেক কিছু খাবার নিয়ে যাই, যে খাবারগুলো আমরা ডেস্কে বসেই খাই না, এটা করবো না, কারণ এটা করলে আপনার নিজের ব্যক্তিত্ব কমে যাবে। আর কোনো কিছুই আপনি যখন খাবেন তখন আপনি একটা সিক্রেট জায়গায় আপনি খাবেন, যে সিক্রেট জায়গাটায় আপনার ব্যক্তিত্বকে অনেকটা উপরে নিয়ে যাবে। কারণ আপনি যদি ওপেন মাইন্ডে খান বা দাঁড়িয়ে পান করেন, পানি পান করেন, কোনো কিছু খাওয়া, বাদাম খাওয়া, এই যে এক্সট্রা, এই যে অফিস আওয়ারে বা অফিস ডেস্কে আপনি যে বিষয়গুলো করতেছেন, সেই বিষয়টি আপনাকে ব্যক্তিত্ব অনেকেই আপনি নিচের দিকে নিয়ে যাবে। আপনাকে কেউ অনার করবে না, রেসপেক্ট করবে না। এর জন্য আপনার নিজের যে প্রাইভেসি আছে বা আপনার নিজের যে প্রাইভেট কিছু গোপনীয়তার বিষয় আছে, যেমন আপনি কলিগদের সাথে পরিবারের বিষয় নিয়ে আলোচনা করা কোনো মানে হয় না, কারণ কলিগ কখনো বন্ধু হয় না, কিন্তু বন্ধু অনেক সময় কলিগ হয়ে যায়, বাট কলিগ কখনোই বন্ধু হয় না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই জন্য পারিবারিক আলাপ প্রফেশনাল লাইফে বা আপনার ডেস্কের বাইরে গিয়ে ডেস্কের সাথে বসে বা ডেস্কে বসে আপনি গল্প গুজব করা, ফেসবুক চ্যাট করা, এই বিষয় থেকে আপনি দূরে থাকবেন, কারণ এই বিষয়গুলো আপনার যে প্রফেশনাল যে স্কিলটা আছে, যে ব্যক্তিত্বটা আপনার অর্জন করেছেন, সেই ব্যক্তিত্বটা ধীরে ধীরে আপনি রিমুভ হতে থাকবে। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ব্যক্তিত্বটা যাতে টিকে থাকে আপনার প্রফেশনাল লাইফে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি যখন কথা বলবেন স্ট্রিক্টলি কথা বলবেন, যে কথাগুলো ভারী হয়, ওজন হয়, আপনার ব্যক্তিত্ব যাতে লেস না হয়, আপনি সিম্পলি আপনি ভদ্রভাষায় কথা বলবেন এবং স্মার্ট ওয়েতে কথা বলার চেষ্টা করবেন, এবং মার্জিত আচরণ করবেন সবার সাথে। গুড মর্নিং দিবেন, গুড আফটারনুন, সবার সাথে যদি আপনার একটু গসিপ করতে ইচ্ছে হয় বা গল্প করতে ইচ্ছে হয়, হাসি মুখে কথা বলবেন, কিন্তু আননেসেসারি কথা থেকে বিরত থাকবেন অবশ্যই। যে কথাগুলো আপনার ক্যারেক্টার বা আপনার ব্যক্তিত্ব অনেকটা হিট করতে পারে, আপনার পারফরমেন্সেও হিট করতে পারে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আপনি, কারণ এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনি কিন্তু প্রফেশনাল লাইফটা আপনি সঠিকভাবে লিড করতে পারবেন না। এই জন্য সবসময় মুখে একটু হাসি রাখবেন এবং কলিগদের সাথে সুন্দর ব্যবহার করবেন, মার্জিত ব্যবহার করবেন। কেউ যদি একটা সমস্যা নিয়ে আসে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যদি আপনি না পারেন, আর যদি আপনি হেল্প করতে পারেন তাকে আপনি হেল্প করবেন একটু। তারপর আপনি ছোটোদেরকে স্নেহ করবেন, বড়োদেরকে অনার করবেন, রেসপেক্ট করবেন, যারা GM আছে বা CO চিফ অপারেটিং অফিসার আছে বা MD আছে তাদেরকে রেসপেক্ট করবেন, তাদের সামনে কাজ দেখাবেন না। আমরা অনেকেই যে ভুলটা করি যে আমাদের বসের সামনে বা আমরা যারা টপ ম্যানেজমেন্ট আছে তাদের সামনে একটু কাজ করি, যদি তাদেরকে যদি কাজ দেখাই, সেক্ষেত্রে মনে করে যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমি ভালো কাজ করতেছি বা ব্যস্ত দেখাচ্ছি নিজেকে, এই বিষয়টা কখনোই করবেন না। আপনি যখন রেসপেক্ট পারসন আপনার সামনে চলে আসবে, আপনি কাজটাকে স্লো করে দেবেন এবং তাকে আপনার কৌশল বিনিময় করবেন, গুড মর্নিং দিতে পারেন অথবা হাই হ্যালো দিতে পারেন, এবং সিম্পলি আপনি হাসি মুখে তার সাথে কিছু গল্প করতে পারেন, অফিসিয়াল পরামর্শ নিতে পারেন। আপনি ব্যস্ত থাকেন, সেই একটা লুক আসছে, একটা টপ ম্যানেজমেন্ট একজন বস, বড় বস আসছে, সেক্ষেত্রে যদি আপনি নিজেকে অনেকটা হাইলাইট করতে চান, ফোকাস পয়েন্টে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সে অবশ্যই হিট হতে পারে। এই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনি কখনো বসের সামনে বা টপ ম্যানেজমেন্টের সামনে তাড়াহুড়া করবেন না, কাজ দেখাবেন না, ব্যস্ততা থাকবেন না, এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলবেন। তাহলে আপনার যে অফিসে যে কালচারটা সেটা রক্ষা হবে এবং আপনার যে স্কিলটা বা আপনার যে স্মার্ট, আপনার যে অ্যাটিচিউড ঠিক থাকবে, আপনাকে
সব কিছুই আপনার ঠিক থাকবে। সো আপনার দৃষ্টিভঙ্গি আপনার বসের দিকে থাকবে, আর যখন কথা বলবেন আই টু আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন, হাসি মুখে হাসি রাখার চেষ্টা করবেন, আর সবাইকে হেল্পফুল একটা মাইন্ড রাখবেন, সবাইকে একটা সহযোগিতা করার জন্য একটা মন মাইন্ড সেট করে রাখবেন। কারণ আপনার পরিবার আছে, ওদেরও পরিবার আছে, ওর চাকরিটা প্রয়োজন, আপনার চাকরিটা প্রয়োজন। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল করবেন, কারণ এই বিষয়গুলো আপনার ব্যক্তিত্বের মধ্যে এবং আপনার স্কিলের মাধ্যমে হিট করতে পারে। সো খুব কেয়ারফুলি, খুব সাবধানতার সাথে আপনি অবশ্যই এই কাজগুলো করবেন, বা যে কাজগুলো করা উচিত সেইগুলো করবেন, বাট যে কাজগুলো করা উচিত না বা ব্যক্তিত্ব হিট করতে পারে, আপনি স্কিলে হিট করতে পারে, আপনার অ্যাটিটিউডের মধ্যে হিট করতে পারে, এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে আপনার অফিস কালচারটা ঠিক থাকবে, আপনার ডেস্কের মধ্যে কিছু খাবেন না, ডেস্কে কিছু অগাছুলো অগুছানো জিনিসপত্রকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, পরিপাটি রাখবেন, নিজেকে একটু স্মার্ট করবেন, নিজে একটু পরিপাটি আয়রন করে একটু স্মার্টভাবে অফিসে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এটি আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার থিঙ্কিং চেঞ্জ হতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে। সো আমার আজকের এই ভিডিওটা ছিল জাস্ট অফিস কালচার, অফিস কালচারটাকে আপনি কীভাবে কনভাইস করবেন, অফিস কালচার তো অফিসে আচরণ কী ধরনের আচরণ করবেন, কী ধরনের আচরণ করা উচিত ছিল, কলিগদের সাথে কী ধরনের আচরণ করবেন, বন্ধুবান্ধবের সাথে কী ধরনের আচরণ করবেন, এই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা ছিল। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে এবং কিছুটা গেস করতে পারছেন, আর আপনার নিজের স্কিলটা, নিজের অ্যাটিটিউড, নিজের ব্যক্তিত্বকে রক্ষা করা